আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটা কোয়ার্টার সার্কেলের সেন্ট্রয়েড ক্যালকুলেশন করা যায়। এর আগের লেকচারগুলোতে আমরা একটা ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সেক্টর অফ এ সার্কেল এবং সেমি সার্কেলের কীভাবে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করা যায় সেটা দেখিয়েছি। সো আজকের লেকচারে আমরা দেখব কিভাবে একটা কোয়ার্টার সার্কেলের সেন্ট্রয়েড ক্যালকুলেশন অথবা সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেশন করা যায়। সো উইদাউট ফার্দার অ্যান্ড ডিলে লেটস গো টু দ্য মেন লেকচার। লেকচারের শুরুতে আমরা একটা কোয়ার্টার সার্কেল এঁকে নিই। এটা ধরে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস আর। এখন এই কোয়ার্টার সার্কেলের সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে, দ্যাট মিন্স উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস এক্স বার এটা ক্যালকুলেশন করতে হবে, উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস দ্যাট মিন্স y বার এটাও ক্যালকুলেশন করতে হবে। তো দুইটা ক্যালকুলেশনই সিমিলার প্রসিডিউর, আমরা যে কোনো একটাকে বেছে নিই। ধরি আমরা x অ্যাক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েডের ক্যালকুলেশনটা দেখাবো। তো x অ্যাক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েড ক্যালকুলেশন মিন্স আমাদের দেখাতে হবে y বার এর ভ্যালুটা ক্যালকুলেশন করা। তো আমরা সেই ক্যালকুলেশনটুকুই দেখাবো। তো শুরুতে কি করব, আমরা যে এই কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেলের উপরে একটা ক্ষুদ্র স্ট্রিপ ধরে নিই। ধরলাম এটা হচ্ছে সেই ক্ষুদ্র স্ট্রিপ, এই ক্ষুদ্র স্ট্রিপ যার থিকনেস হচ্ছে ডি এক্স এবং এই ক্ষুদ্র স্ট্রিপের হাইট হচ্ছে ওয়াই। এখন ধরি যে এই কোয়ার্টার সার্কেলে সেন্ট্রয়েড এরকম কোনো একটা জায়গায় হতে পারে, এই দিক থেকে আমরা এই দিকটায় দেখাই, দ্যাট মিন্স এইটা হচ্ছে সেই ওয়াই বার, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন এই যে ক্ষুদ্র স্ট্রিপ, এর সেন্ট্রয়েড আছে, এর লেন্থ যেহেতু ওয়াই, তাহলে এর সেন্ট্রয়েডাল পজিশন কোথায় হবে, এরকম কোন একটা জায়গায়, এবং সেটা কত হবে, যেটা আমরা সেমি সার্কেলেও দেখেছি, সেটা হবে যেহেতু টোটাল লেন্থ হচ্ছে ওয়াই, এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, তাহলে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টু, দ্যাট মিন্স ওয়াই বাই টু এটা। এখন আমরা যদি ওয়াই বার ক্যালকুলেশন করতে চাই, তো আমরা জানি ওয়াই বার হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএ বাই এ, যেখানে এ কি, এ হচ্ছে এই যে কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেলের এরিয়া, দ্যাট মিন্স কোয়ার্টার সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইড বাই 4। ওকে, এখন আমাদের এই টার্মটা ইন্টিগ্রেশন ওয়াই ডিএ, এই টার্মটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন ডিএ কি, ডিএ হচ্ছে এই ক্ষুদ্র স্ট্রিপের এরিয়া, ডিএ হচ্ছে এবং ক্ষুদ্র স্ট্রিপের লেন্থ হচ্ছে ওয়াই এবং থিকনেস হচ্ছে ডিএক্স, তাহলে ডিএ হবে ওয়াই ডিএক্স। ওকে, ওয়াই ডিএক্স, এইখানে ওয়াই মিন্স কি, ওয়াই মিন্স ওই পার্টিকুলার যে অবজেক্ট তার সেন্ট্রয়েডের পজিশন, দ্যাট মিন্স পজিশন অফ সেন্ট্রয়েড অফ এ পার্টিকুলার স্ট্রিপ, তাহলে ওয়াই, এখানে ওয়াই মিন্স ওয়াই বাই টু হবে। ওকে, এখন আমরা যদি এটাকে বসাই, সো ওয়াই বার ইকুয়াল ইন্টিগ্রেশন ওয়াই বাই টু ইন্টু ডিএ হচ্ছে ওয়াই ডিএক্স, ওয়াই
dx, আর এইখানে a এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইড বাই 4। এখন আমরা যদি ক্যান্সেল করি তাহলে 2 আর এই 2 কেটে যায়, 4 মিলে এখানে 2 থাকে এবং এটা উপরে চলে যায়। এখানে যদি আমরা লিখি তাহলে দাঁড়ায় 2 বাই পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়াই, ওয়াই মিলে ওয়াই স্কোয়ার ডিএক্স। এখন আমি যদি দেখি যে এই ক্ষুদ্র স্ট্রিপের এটা হচ্ছে 0, এখানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আর, দ্যাট মিন 0 টু আর এই অসংখ্য স্ট্রিপ মিলে আমাদের এই কোয়ার্টার সার্কেলটা তৈরি, তাহলে 0 টু আর এই লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ভ্যালুটা চলে আসবে। এখন আমি যদি এখানে লিখি সো ওয়াই বার 2 বাই পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু আর, এখানে আমরা দেখি যে ওয়াই ডিএক্স আমাদের ডিএক্স ওয়াই কে ডিএক্স এর টার্মে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের নিতে হবে। তো আমরা এই কোয়ার্টার সার্কেলের সার্কেলের যে ইকুয়েশন সেই ইকুয়েশনে এখানে জানি যে আর স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো ওয়াইয়ের ভ্যালু আমাদের বসাতে হবে, সুতরাং ওয়াই ইকুয়াল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা সেটাই বসিয়ে দিব এখানে, ওয়াইয়ের ভ্যালুটা এই ওয়াইয়ের ভ্যালু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার জাস্ট আমি লিমিট বসাই দিব পাই আর স্কোয়ার, এখানে থাকলো আর স্কোয়ার এক্স, এখানে হচ্ছে এক্স কিউব বাই 3 এবং লিমিট কত 0 টু আর। এখন যদি আমি এইখানে যেহেতু 0 আছে এবং আর আছে, তো 0-র ভ্যালুটা সম্পূর্ণ টোটালটা 0 হয়ে যাবে, শুধু আরটা অ্যাক্টিভ থাকবে। সো ওয়াই বার ইকুয়াল 2 ইন্টু পাই আর স্কোয়ার, এখানে থাকলো আর কিউব, এক্স এর ভ্যালু আর বসে দিলে এখানে হচ্ছে আর কিউব বাই 3, এটা হচ্ছে আমাদের থাকলো। তো এখান থেকে থাকে 2 বাই পাই আর স্কোয়ার ইন্টু, এখান থেকে থাকে 2 পাই আর কিউব, 2 পাই আর কিউব বাই 3। তো এখন যদি আমরা এটাকে দেখি তাহলে এ আর আর ক্যান্সেল হয়ে শুধু আর থাকে এবং উপরের ভ্যালু থাকে 4 আর বাই থ্রাইস পাই। সো ওয়াই বার ইকুয়াল 4 আর বাই থ্রাইস পাই, এখানে আমরা যে সেন্ট্রয়েডের ভ্যালু সেটা পেয়ে গেছি, ওয়াই বার হচ্ছে 4 আর বাই থ্রাইস পাই। তো সিমিলারিতে যদি আমরা এক্স বার ক্যালকুলেশন করি সেটাই দেখব 4 আর বাই থ্রাইস পাই পাওয়া যাবে। এটা সবাই ক্যালকুলেশন করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উড লাইক টু অ্যাকসেপ্ট অল অফ ইউর পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। থ্যাংকস এগেন ফর ওয়াচিং দিস ভিডিও, পুট সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম।